সাপ ডুবিয়ে তৈরি করা হয় এই বিশেষ মদ। জনপ্রিয় এই পানীয়র নাম জানেন? স্নেক ওয়াইনের নাম শুনেছেন কখনো? এটিকে চীনা ভাষায় পিনহিন এবং ভিয়েতনামী ভাষায় খেমার বলা হয়। এটি হলো একটি অ্যালকোহলযুক্ত পানীয়। এটি রাইস ওয়াইন বা গ্রিন ওয়াইন নামে পরিচিত। আস্ত সাপ মিশিয়ে তৈরি করা হয় এই ওয়াইন। এই পানীয়টি প্রথম 200 খ্রিস্টপূর্বাব্দে পশ্চিম ঝো রাজবংশের সময় সৃষ্টি করা হয়। এরপর এই পানীয় চীনে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। প্রধানত এই মদ চিকিৎসার দিক থেকে খুবই উপকারী। চীন ছাড়াও এটি উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় তৈরি করা হয়। প্রাচীন দিক থেকে অন্যান্য অনেক দেশে এটি তৈরির রেওয়াজ ছিল। এটি পোকামাকড়ের কামড় এবং বাতরোগের নিরাময় হিসেবে বাজারে বিক্রি হয়। এছাড়াও কুষ্ঠরোগ, অতিরিক্ত ঘাম, চুলপড়া, শুষ্ক ত্বক সহ আরও অনেক রোগের চিকিৎসায় এটি ঐতিহ্যবাহী ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। এটি একটি টনিক হিসেবেও বিবেচিত হয়েছে। চীন এবং হংকং গেলে এই ওয়াইন অবশ্যই ট্রাই করতে পারেন। স্নেক ওয়াইন ট্রাই করে এমন মানুষ খুবই কমই আছে। এটি একটি জীবন্ত বা মৃত গোটা সাপকে রাইস ওয়াইন বা অন্য কোনো ধরনের শস্য ওয়াইনের বয়ামে ভিতরে রেখে প্রস্তুত করা হয়। আধুনিক গবেষণায় দেখা গিয়েছে যে স্নেক ওয়াইন ব্যথা উপশমকারী এবং অ্যান্টিবায়োটিকের বৈশিষ্ট্য রয়েছে, যা কিছু শারীরিক সমস্যার জন্য ভালো হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হল, এটি পান করা নিরাপদ কিনা? তাহলে উত্তর হবে হ্যাঁ। রাইস ওয়াইনে ইথানল সাপের বিষ মেরে ফেলে। স্নেক ওয়াইন সাধারণত চীনের বাজার এবং ঐতিহ্যবাহী স্নেক রেস্তোরাঁয় পাওয়া যায়। এটি সে ওং নামে পরিচিত। প্রসঙ্গত, চীনে সাপ খাওয়ার একটি পুরনো রীতি রয়েছে। সাধারণত খুব বিষাক্ত সাপ এই ওয়াইন তৈরি করতে ব্যবহার করা হয় না। তবে স্নেক ওয়াইনের সাথে সতর্কতাও দেওয়া হচ্ছে যে এটি পান করা বিপজ্জনক হতে পারে।